নমস্কার বন্ধুরা, আমি বিভা দা ডট হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ খুবই সিম্পল ও সহজ পদ্ধতিতে চিকেনের লাল ঝোল রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই রকম লাল টকটকে ঝোল দেখলে সকলেরই কিন্তু জিভে জল চলে আসবে। বাড়িতে যখনই কোনো অতিথি আসে, আমরা কিন্তু এই রকম লাল টকটকে চিকেনের ঝোল রান্না করতে বেশি পছন্দ করি, আর এই রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও, আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। চিকেনের লাল ঝোল তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন মাংসের সঙ্গে এটা ম্যারিনেট করে নিলাম। এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। টক দইটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। লাল যে রঙটা আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারে ব্যবহার করে দিয়েছি, আর 4 থেকে 6টা লাল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 টেবিল স্পুন সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখন তেলটা গরম হলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে আলু, পিস পিস করে কেটে নিয়েছি, অর্ধেক করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনে আলু যদি না পড়ে সেই চিকেনটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, আর বাঙালি মাত্রই আলু প্রিয়, তাই আমি এর মধ্যে আলু দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ দিয়ে আলুটা পেঁয়াজের সঙ্গে ভাজবো, যাতে আলুর মধ্যেও পেঁয়াজের একটা ফ্লেভার চলে আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে আমি আলুটা ভেজে নিয়েছি। এখন আলুটা আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে পেঁয়াজটা একটা সাইডে করে দিচ্ছি, দিয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 ইঞ্চি দারচিনি, 3-4টে এলাচ, লবঙ্গ, একটুখানি জায়িত্রী, একটু জায়ফল দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ফ্লেভারটা বেরিয়ে আসার পরে পেঁয়াজের সঙ্গে গরম মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করাতে এর থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে, যেহেতু নুন দেওয়া ছিল তাই কিন্তু এর থেকে জলও বেরিয়েছে। তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। নুন দিয়ে আমি কন্টিনিউ কিন্তু চিকেনটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আমি কষাতে থাকবো। মিনিট 10 চিকেনটা কষানোর পরে দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই টেনে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ চিকেনটা আমি কষাবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে করব, মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে চিকেনটা কষাতে থাকবো। দেখুন চিকেনের থেকে তেল ছেড়ে এসেছে। আমার এই কষাতে 1/2 ঘন্টা টাইম লেগেছে। এখন যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো এর মধ্যে দিয়ে মিনিট 2 এইভাবে কষানোর পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে দিচ্ছি। দেখুন তেল একদম ছেড়ে গেছে। এইভাবে সবকিছু ম্যারিনেট করে কষিয়ে যদি চিকেন রান্না করা হয় এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 3 কাপ ফুটন্ত গরম জল, যাতে চিকেন এবং আলুটা জলে ডুবে যায় সেই রকম অনুযায়ী কিন্তু ঝোল দিতে হবে, যাতে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, যাতে আলু ও চিকেন সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন কিন্তু কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে
একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমার চিকেনের লাল ঝোল রেডি। এরকম ভাবে সব কিছু দিয়ে চিকেন ম্যারিনেট করে একবার এই রকম চিকেনের লাল ঝোল আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন। রুটি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে এই রকম চিকেনের লাল ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।